ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির এক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। রবিবার মূলত এদিন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্ণধারদের নিয়ে এই দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। অনল রায় চৌধুরীর এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল, ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির কার্যকরী কমিটির সদস্য প্রণব সরকার, পিনাকি দাস, সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা। বৈঠকে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের জন্য সুনির্দিষ্ট বিজ্ঞাপন নীতি প্রণয়ন, ক্যাটাগরি প্রদান, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়ার সোসাইটির আজকে এক বৈঠক হয় আগরতলা প্রেস ক্লাবে। বৈঠকে যারা ইলেকট্রনিক্স চ্যানেল পরিচালনা করেন কর্ণধাররা ছিলেন। বৈঠকে মূলত ইলেকট্রনিক চ্যানেলের দীর্ঘদিনের যে দাবি, একটা পলিসি তৈরি করা ইলেকট্রনিক চ্যানেলের, যেমন দেখা গেছে ইলেকট্রনিক চ্যানেলে বিজ্ঞাপন আসে না বা অ্যাক্রিডিটেশন কার্ড এখনও চালু হয়নি, এইসব সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করি। সবাই ওনাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করে। তো আমরা একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমাদের এইসব পলিসি সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা তথ্য অধিকর্তার কাছে আমরা যাব, গিয়ে আমাদের দাবি সনদ পেশ করব। পরবর্তী সময়ে আমরা আবার নিজেরা বৈঠকে বসব। বৈঠকে বসে আমরা আমাদের যে পরবর্তী কর্মপন্থা এটা আমরা ঠিক করব। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সংশ্লিষ্ট দাবিগুলি নিয়ে অনল রায় চৌধুরীর নেতৃত্বে ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির এক প্রতিনিধি দল সহসাই তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।